গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর গাইস, আজকে হচ্ছে আমি কলেজ যাচ্ছি, তো আমি একা একাই যাচ্ছি, তার জন্য ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে এখন আমি বসে আছি বাস ধরার জন্য, তো এখন আমি বাস পাইনি আর একাই বসে আছি আমি। আর এই যে দেখতে পাচ্ছ এখানে তখন হরি বলছিল, আর ভিডিওটা আমি একটু পরে আপলোড করছি কারণ আমার এডিট করা তখন হয়নি। তো তারপর এই যে আমি বাস পেয়ে গেছি আর বাসে আমি বসতেও পেয়ে গেছি, আর এই যে আমি এখন যাচ্ছি, আর এই যে আমি জানলার পাশেই বসতে পেয়েছিলাম, তো আমি একটু উপভোগ করে করে যাচ্ছিলাম চারপাশটা। তো তারপর আমি কলেজ পৌঁছে যাই, টোটো করে পৌঁছে গেছি। তো তারপর এই যে আমি যাচ্ছি, আর কলেজে গিয়ে আমি তো সবার আগে চলে গেছিলাম, তো আমি ফার্স্টে ওখানে আমি রুমের লাইটগুলো সব অন করে দিই, লাইট ফ্যান, কারণ আমি একাই ছিলাম, তো ভাবলাম একটু একাই বসা যাক, তো আমি লাইট ফ্যান সব চালিয়ে দিয়েছি। আর এই যে আমি এই রুমে একাই চলে এসেছি, আর এই যে আমি এখন বসবো একটু, তো কেউ এখনও আসেনি, তো আমি একাই বসেছিলাম, গান শুনছিলাম, কি করব, তো একা বোরিং লাগলেও করার কিছু নেই। তো তারপর এই যে আমি এখানে বসে গেছি, তোমরা দেখতে পাচ্ছ আমি বসে গেছি। তারপর এক একজন করে আমার বান্ধবীরা সব আসে, তো আমি ভাবলাম ওদের একটু দেখায়, ওই যে সবাই ওই দিকে পিছন দিকে বসে আছে। তো তারপর এই যে আমার পিছনে একজন ছিল, ও তো ফোন করছিল, তো একটু ব্যস্ত ছিল। তো তারপর হচ্ছে যে আমাদের একটা ক্লাসের পর এই বান্ধবীগুলো খিদে পেয়ে গেছিলো, ওরা আসলে টিউশন থেকে সোজা কলেজে এসেছিলো, তো তারা ওখানে খাচ্ছিলো, তো আমি ভিডিও করতে ওরা মুখ ঢাকিয়ে নিচ্ছে। তো যাই হোক, তারপর হচ্ছে আমাদের আরেকটা ক্লাস হয়ে যায়, আর এই যে 12টা বেজে গেছে, আর আমাদের দুটো ক্লাস ছিল, তো দুটো ক্লাসই হয়ে গেছে। এরপর হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা, আর এই যে যে যার ব্যাগ গুটিয়ে নিচ্ছে। তারপর আমি ভাবলাম ফালতু বসে থেকে লাভ নেই, বাড়ি চলে যাই। তো তারপর আমার বান্ধবীরা আমাদেরকে তাকিয়ে হাসছিল। তো তারপর হচ্ছে আমি সোজা বেরিয়ে যাই বাড়ির উদ্দেশ্যে, তারপর হচ্ছে আমি টোটো করে চলে আসি ডাঙ্গার মোড়ে বাস ধরার জন্য। আর এই যে এখানে আমি বসে আছি, আর আমার পাশে আরেকজন আছে, তোমরা দেখে নাও। আর এই যে বান্ধবী বসে আছে আমার পাশে, তো ওরা হচ্ছে আগে আরও দু তিনজন ছিল, তো ওরা হচ্ছে আগের বাসে চলে যায়, তো আমি তারপর পরের একটা বাসে যাই। আর এই যে আমি বাস পেয়ে গেছি, আর বাসে আমি সিট পেয়ে গেছি, আর সিট পেলে তো আমার দারুণ লাগে বসে যেতে, আর দাঁড়িয়ে থাকতে গেলে কেন একটু বিরক্তও লাগে। আর তখন 12:30 বেজে গেছিলো। তো তারপর এই যে আমি বাড়ি ফিরছি গাইস, তোমরা দেখতে পাচ্ছ, তো এরপর গাড়ি ছেড়েও দিয়েছি আর আমি যাচ্ছি। আর এই যে আমি বাস থেকে নেমেও গেছি, আর আমি বাস থেকে নেমে কিনে নিয়েছি একটা কোল্ড ড্রিঙ্কস, কেন না আমার খেতে ইচ্ছে করছিলো, আর কলেজে গিয়ে আমি কিছু খাইনি, বাড়ি থেকে ভাত খেয়ে গেছিলাম, তো তার জন্য আমি বাইরে কিছু খাইনি। তো বাড়ি ফেরার সময় ভাবলাম একটা ঠান্ডা নিয়ে নিই, তো এই যে নিয়ে নিয়েছি। আর আমি বাড়ি পৌঁছেও গেছি, আর বাড়িতে এসে আমার একটু শান্তি লাগছে, কারণ বাইরে একা একা ঘুরলাম, কাউকে সেরকম পাইনি, তারপর বাড়ি গেলাম। আর এই যে গাইস, ভিডিওটা এই পর্যন্তই আমি করেছি। তো গাইস, ভিডিওটা এই পর্যন্তই, ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর এখন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও। বাই।